যদি বলা হয় একজন মানুষকে পর্যায়ক্রমে বুকে এবং কপালে ঠিক মাঝখান বরাবর গুলি করা হয়, তার বাঁচার সম্ভাবনা কতটুকু? আপনি নিশ্চয়ই বলবেন একেবারেই নেই। কিন্তু ইতিহাসে এমন এক ব্যক্তির খোঁজ পাওয়া যায় যার কপালে এবং বুকে গুলিবিদ্ধ হবার পরও সে মারা যায়নি এবং তার মৃত্যু হয়েছিল নদীর ঠান্ডা জলে ডুবে। অতি সাধারণ সন্ন্যাসী থেকে রহস্যময় রাজকীয় এক সাধুতে পরিণত হওয়া ব্যক্তিটির নাম গ্রেগরি রাসপুতিন। সাইবেরিয়ার এক দরিদ্র গ্রামের কৃষক পরিবারে জন্ম রাসপুতিনের। লোকমুখে প্রচলিত রয়েছে ছোট থেকেই বিশেষ ঐশ্বরিক ক্ষমতার অধিকারী ছিল সে। তার মতে মুমূর্ষুকে সারিয়ে তোলা, ঘটনাস্থলে না থেকেই অপরাধী ও অপরাধ শনাক্ত করতে পারা এবং ভবিষ্যৎবাণী করার মতো অলৌকিক সব ক্ষমতা ছিল। তাই বড় হয়ে হতে চেয়েছিল একজন সাধু। খ্রিস্ট ধর্মাবলম্বী হওয়ায় তার ধর্মযাজক হওয়ার ইচ্ছে ছিল, কিন্তু গির্জায় প্রশিক্ষণের সময় নারী কেলেঙ্কারির কারণে এই সুযোগ চিরতরে হাতছাড়া হয়েছিল রাসপুতিনের। তাই তাকে অল্প বয়সেই বিয়ে করে স্ত্রী সন্তান নিয়ে ঘর সংসার শুরু করতে হয়েছিল। কিন্তু সেই সংসারও বেশি দিন করতে পারেনি এই সন্ন্যাসী। বাড়িঘর সংসার ছেড়ে বেরিয়ে পড়ে আধ্যাত্মিকতার খোঁজে। ঘুরে বেড়াতে শুরু করে বনে জঙ্গলে। অনেক দেশ বিদেশ ঘুরে 1904 সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছনোর পর সেখানে নিজেকে অলৌকিক গুণসম্পন্ন সন্ন্যাসী বলে প্রচার করতে থাকে। সেই সময়টাতে রোভানোভ সাম্রাজ্যের দুঃখের সময় চলছিল, কারণ সাম্রাজ্যের একমাত্র উত্তরাধিকারী অ্যালেক্সেই নিকোলোভিচের শরীরে ধরা পড়েছিল হিমোফিলিয়া। এই রোগে ক্ষতস্থান থেকে অনবরত রক্ত ঝরত এবং দেহের যেসব স্থান স্পর্শ করা হতো সেসব স্থানে রক্ত জমাট বেঁধে যেত। অ্যালেক্সেই নিকোলোভিচের মা রানী জারিনা আলেকসান্দ্রা সাধু সন্ন্যাসী ও নানান কুসংস্কারে বিশ্বাসী ছিলেন, তাই তাদের কাছে রাসপুতিনের গ্রহণযোগ্যতা বেড়ে যায়। তাকে রাজপ্রাসাদে ডাকা হয়। অবিশ্বাস্যভাবে রাসপুতিন অ্যালেক্সেইকে সুস্থ করে তোলে, যা এতদিন রাজদরবারে আসা কোনো তান্ত্রিক বা চিকিৎসক করতে পারেননি। এই অলৌকিক কাণ্ড দেখে তো সকলেই অবাক। রাসপুতিন সাথে সাথে একটি ভবিষ্যৎবাণীও করে বসে। রাজপুত্র ও এই সাম্রাজ্য টিকে থাকার ভাগ্য এখন নির্ভর করবে তার নিজের বেঁচে থাকার উপর। তার এই ভুতুড়ে ভবিষ্যৎবাণীকে অগ্রাহ্য করার সাহস তখন কেউই দেখাননি, কারণ অলৌকিক কাণ্ডে রাজা ও রানীর অটল বিশ্বাস অর্জন করে ফেলেছিল সে। অনেকেই মনে করতেন রাসপুতিন গোপনে শয়তানের পূজো করত। শয়তানি পাপচর্চার বিনিময়কে তাকে নানাবিধ অলৌকিক কাজে সাহায্য করত, আর এজন্যই সে সহজে ও অতি অল্প সময়ে রোভানোভ সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তি বনে যায়। এই সুযোগেই সে সমাজে নারী মদ্যপান মারামারিসহ নানাবিধ অসৌজন্যমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এতে শহরের অভিজাত লোকেরা তার উপর ক্ষিপ্ত হতে শুরু করেন। অন্যদিকে বিশ্বযুদ্ধে দামামা বেজে উঠল। সম্রাট নিকোলাস নিজে রুশ সেনাবাহিনীর নেতৃত্ব দিতে দেশ ত্যাগ করেন। দেশের দায়িত্ব নেন সম্রাজ্ঞী অ্যালেকসান্দ্রা ও তার নতুন উপদেষ্টা গ্রেগরি রাসপুতিন। ক্ষমতা হাতে পাওয়ার পরপরই রাসপুতিন যোগ্য মন্ত্রীদের সরিয়ে অযোগ্যদের পদে বসায়। এজন্য তৎকালীন রাজনীতিবিদগণ তার উপর বেশ অতিষ্ঠ ও ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাই দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে বহুবার হত্যার পরিকল্পনাও করা হয়। কিন্তু রাসপুতিনকে মারাটা ছিল প্রায় অসম্ভব। মৃত্যু যেন কখনো তাকে ছুঁতেই পারত না। একবার তাকে এক পতিতার মাধ্যমে ছুরিকাঘাত করা হলে সে এতটাই জখম হয় যে তার পাকতন্ত্র প্রায় বের হয়ে আসে। কিন্তু অবিশ্বাস্যভাবে রাসপুতিন এরকম অবস্থায়ও বেঁচে যায়। তাই অভিজাতরা শেষবারের মতো তাকে মারার আরেকটি গভীর ষড়যন্ত্র করেন। 1916 সালে এক রাতে অভিজাতদের একটি আয়োজনে রাসপুতিনকে নিমন্ত্রণ করা হয়। খাবারে বিষ মিশিয়ে তাকে মারার পরিকল্পনা করা হয়। রাসপুতিন সেই বিষ মাখানো খাবার ঠিকই খেয়ে ফেলেছিল, কিন্তু তার শরীরে কোনো বিষক্রিয়া করেনি। এতে ক্ষিপ্ত হয়ে তাকে খুব কাছ থেকে বুকে গুলি করা হয়। সেই অবস্থায়ও রাসপুতিন পালানোর চেষ্টা করলে তাকে আরও দুইবার গুলি করা হয়, যার মধ্যে একটি ছিল সরাসরি কপালে। তবুও যেন হত্যাকারীদের তার মৃত্যু নিয়ে শঙ্কার শেষ ছিল না, তাই তো মৃত্যু নিশ্চিত করতে তাকে ডাম্বেল দিয়ে প্রহার করে কম্বল পেঁচিয়ে বরফ জমাট নদীতে ফেলে দেয়া হয়। নদীর জলে তখনও তারা তাকে জীবিতই দেখতে পায়। তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল দুদিন পর যখন তার মরদেহ খুঁজে পাওয়া যায় তখন তার হাতের বাঁধন দেখে মনে হয় সে এটি খুলতে চেয়েছিল।
ময়নাতদন্তের রিপোর্টে আসে রাসপুতিন বুকে বা কপালে গুলির ক্ষতের কারণে মারা যায়নি, মারা গিয়েছিল নদীর বরফ ঠান্ডা জলের কারণে। কিছুটা বিস্ময়কর এবং অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি কিন্তু পুরোপুরি সত্য। তবে আর যাই হোক, রাসপুতিনের বাঁচা মরার সাথে রাজপুত্র ও সাম্রাজ্য টিকে থাকার যে ভবিষ্যৎবাণী ছিল তা কিন্তু তার মৃত্যুর পর অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল। রাসপুতিনের মৃত্যুর কয়েক মাসের মাথায় ফেব্রুয়ারি বিপ্লবের ফলে রোভানভ সাম্রাজ্য ভেঙে পড়ে, আর তার ঠিক দেড় বছরের মাথায় বলশেভিকদের হাতে রাজপরিবারের সকলকেই নিহত হতে হয়।